বাইডেনকে ছয় কংগ্রেসম্যানের চিঠি, বাংলাদেশের বাহিনীকে জাতিসংঘ শান্তি মিশনে নিষিদ্ধ করার আহ্বান। ভাবছিস কি দুনিয়া কি গোপালগঞ্জ নাকি রে বেকুবের বাচ্চা, ফাউলের বাচ্চা? গোপালগঞ্জের আইনে দুনিয়া চলে নাকি? সারা দুনিয়া মনে করছিস যে শেখ মুজিবের জমিদারি, হাসিনার জমিদারি সারা দুনিয়া। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপরে বারবার নিষেধাজ্ঞা আসার পরেও এখন আমেরিকান আরও কঠোর প্রস্তুতি গ্রহণ করতে বাধ্য হচ্ছেন। শেখ হাসিনার যতগুলো অস্ত্র আছে যার সাহায্যে তিনি ক্ষমতা এখনও পর্যন্ত অবৈধভাবে টিকে রেখেছেন, সেটি হলো বাংলাদেশ পুলিশ বাহিনী ও আরও অন্যান্য বাহিনীগুলো। তাদেরকে টার্গেট করলেন মার্কিন এবং আগামীতেই দ্রুত তাদের প্রতি কী ধরনের শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হয় আসুন এই ভিডিও থেকে আমরা রুমিন ফারহানের কাছ থেকে শুনবো। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, নিয়মিত দেশের সকল আপডেট খবর সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। তো ভিউয়ার্স আসুন স্ক্রিনে। দিস ইজ ন্যাচারাল, আমরা গিয়ে আওয়ামী লীগের কার্যালয়ের উপরে হামলা করব না, বা আওয়ামী লীগ এসে বিএনপি, অবশ্য আওয়ামী লীগের সাথে এতদিন পুলিশ প্রশাসন ছিল, এখন নিষেধাজ্ঞা আসার পর যেটা আমরা দেখতে পাচ্ছি এই আক্রমণগুলোতে আরেকটি বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে পুলিশ কিন্তু সরাসরি বিএনপির উপরে মারমুখী হচ্ছে না, পুলিশ কিন্তু চড়াও হচ্ছে না। এতদিন আমরা দেখেছি আওয়ামী লীগের গুন্ডা বাহিনীর সঙ্গে পুলিশও যুক্ত হতো, এখন কিন্তু গুন্ডা বাহিনী একাই কাজটা করছে, একা তাদেরকে করতে হচ্ছে। বিকজ স্যাংশনের যে ভয় এসছে, ভিসা রেস্ট্রিকশনের যে ভয় এসছে, এতে কিন্তু পুলিশ প্রশাসন যেভাবে তাদের লম্বা নাকটা আগে গলিয়ে দিত সেভাবে কিন্তু এখন তাদের লম্বা নাক গলাতে পারছে না। আজকে যেটা হয়েছে সেটা হলো নাটোরে, নাটোরে বিএনপির কার্যালয়ের সামনে ককটেল ফাটানো হয়েছে। নাটোরে বিএনপির কার্যালয়ের সামনে যখন 7:30 থেকে আমাদের এই সমাবেশ শুরু হয়, সভা শুরু হয়, এবং সভায় এমনভাবে আওয়ামী লীগ হামলা করে যে প্রধান অতিথিও সেখানে তার বক্তব্য না রেখেই চলে যান। দুটো অবিস্ফোরিত ককটেল পাওয়া যায়, একটি বিস্ফোরিত ককটেল পাওয়া যায়, এবং একই এটার পুরো মানে বিএনপির নেতাকর্মীরা যা বলছেন, স্থানীয় প্রশাসন যা বলছে, যে লাঠি নিয়ে বাঁশ নিয়ে সেখানে জড়ো হয়ে যায় আওয়ামী লীগের কর্মীরা, এবং পুলিশ বহু কষ্টে তাদেরকে ঠেকানোর চেষ্টা করে, উইচ ইজ পজিটিভ। পজিটিভ এই কারণে যে এতদিন লাঠি বাঁশের সঙ্গে উস্কানিদাতা হিসেবে পুলিশও থাকতো, লাঠি বাঁশ নিয়ে আসতো আওয়ামী লীগের কর্মীরা, সাথে পুলিশও যুক্ত হতো। সুতরাং পুরো পরিস্থিতিটা বিএনপিকে শুধু যে আওয়ামী লীগকে মোকাবেলা করতে হতো তা না, সেই সঙ্গে পুলিশকে, প্রশাসনকেও মোকাবেলা করতে হতো। এখন অন্তত এই ভিসা রেস্ট্রিকশনের পর পুলিশ প্রশাসন শান্ত আছে, তারা চেষ্টা করছে আওয়ামী লীগ যাতে খুব বেশি ভয়ঙ্কর কিছু না করে, তারা যাতে খুব বেশি মারমুখী আচরণ না করে এবং বিএনপির উপরে খুব বেশি চড়াও না হয়, সেই দিকগুলো পুলিশ প্রশাসন এনশিওর করছে, উইচ ইজ এ পজিটিভ থিং। আমার আলোচনার আজকে যে বিষয়, যে একটির পর একটি যে হামলা হচ্ছে, সরকার কি জানে না ভিসা নীতিতে কি বলা হয়েছে? শান্তিপূর্ণ সভা সমাবেশের উপরে কোন রকম কোন সহিংসতা করা যাবে না, নির্বাচন ভণ্ডুল করবার জন্য কোন রকম কোন পদক্ষেপ নেওয়া যাবে না, নির্বাচনকে ম্যানিপুলেট করার মতো কোনো পদক্ষেপ নেওয়া যাবে না, এই সবগুলো কিন্তু সরকার জানে। তারপরে যখন সরকারি দলের কর্মীরা এরকম মারমুখী হয়, তখন বোঝা যায় যে সরকার কতটা অসহায় অবস্থার মধ্যে আছে। এর মধ্যে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে চুলচেরা আলোচনা হয়েছে, এবং এতে একটা বিষয় খুব পরিষ্কার হয়ে গেছে, যে আওয়ামী লীগের যত বড় কুতুব নেতাই নির্বাচনে দাঁড়াক না কেন, ভোটাররা যদি ভোট দিতে পারে তাহলে অজ্ঞাত অখ্যাত জীবনে রাজনীতি করে নাই এমন মানুষও নির্বাচনে জিতে আসতে পারে। সুতরাং সামনের নির্বাচনটি কেমন হতে যাচ্ছে আওয়ামী লীগ জানে, আওয়ামী লীগ যদি মাঠের দখল রাখতে না পারে, সেটা সহিংসতা দিয়ে হোক, সেটা বিএনপির উপরে চড়াও হয়ে হোক, সেটা মারমুখী হয়ে হোক, আওয়ামী লীগের পক্ষে কিন্তু কোনোভাবেই একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব নয়, এবং সে কারণেই সামনের যেই সমাবেশগুলো আসবে, সামনে যেই মানে মিটিংগুলো আসবে, কর্মসূচিগুলো আসবে বিএনপির, আমি কিন্তু পরিষ্কার বলছি আওয়ামী লীগ সেখানে সহিংসতার চেষ্টা করবে, আওয়ামী লীগ চেষ্টা করবে তারা সহিংসতা করে বিএনপির ঘাড়ে দোষ চাপাতে, আওয়ামী লীগ চেষ্টা করবে বিএনপিকে তাদের সহিংসতার ফাঁদে ফেলতে। বিএনপি কতটা সাবধানতার সঙ্গে এটা মোকাবেলা করতে পারে সেটাই দেখার বিষয়। একটি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন করবার জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছে বিএনপি, এবং এখানে যেটা খুব স্পষ্টভাবে লক্ষণীয়
সেটা হচ্ছে বিএনপির এই আন্দোলন কর্মসূচিগুলো একেবারেই শান্তিপূর্ণ, কোন রকম কোনো উস্কানি বা সহিংসতায় বিএনপি কিন্তু এখনো পা দেয়নি। গত 7-8 মাসে বিএনপির 17 জন কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে, বিএনপির অসংখ্য নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে, বিএনপির 1000 নেতাকর্মী ইতিমধ্যেই কারাগারে আছেন, 100 নেতাকর্মী গ্রেফতার হয়েছেন, নতুন করে মামলা দেয়া হয়েছে তাদের বিরুদ্ধে। অর্থাৎ যত রকম ভাবে সম্ভব বিএনপিকে ইন্টিমিডেট করা, বিএনপিকে উস্কানিতে পা দেওয়ানোর চেষ্টা করা সরকার কিন্তু সেগুলো করছে। বিএনপি এখন পর্যন্ত অত্যন্ত ধৈর্যের সঙ্গে, অত্যন্ত সহিষ্ণুতার সঙ্গে তার কর্মসূচিগুলো পালন করে যাচ্ছে। গত 2 দিনে 3টা জায়গায় বিএনপির নেতাকর্মীদের উপরে হামলা হয়েছে। আমরা দেখেছি বিএনপির সিনিয়র নেতা আবদুল্লাহ আল নোমানের গাড়ি বহরে হামলা করেছে আওয়ামী লীগ, এবং এই ঘটনাটি ঘটেছে খাগড়াছড়িতে। তার গাড়ির যে ছবি আমাদের হাতে এসছে এবং তার গাড়ির বহরের যে ছবি আমাদের হাতে এসছে, তাতে দেখা যায় যে অত্যন্ত ভয়ঙ্কর কায়দায় এই হামলা হয়েছে। মানে এটা যদি উনি একজন বর্ষীয়ান রাজনীতিবিদ, ওনার উপরে যদি সরাসরি এই হামলার আঘাতটি আসতো, আমি জানি না কি হতে পারতো, ইট কুড বি এনিথিং। তো সুতরাং এইরকম মানে নির্বাচনের আর মাত্র 6-7 মাস হাতে থাকতেই যখন সকল দল মিলে তাদের কর্মসূচিগুলো পালন করতে চাইছে, শান্তিপূর্ণভাবে পালন করতে চাইছে, তখন আমরা দেখছি খাগড়াছড়ি, কেরানীগঞ্জ, নাটোর একটির পর একটি হামলা। আমরা যদি খাগড়াছড়ির হামলাটা একটু দেখি, সেখানে প্রথম আলো রিপোর্ট বলছে খাগড়াছড়ির সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের গাড়ি বহরে হামলার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার বেলা 11:30টার দিকে খাগড়াছড়ি কলেজ সড়কে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে এই হামলার ঘটনা ঘটে। আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, প্রত্যেকটা ঘটনায়, নাটোর ছাড়া প্রত্যেকটা ঘটনাই ঘটেছে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে। কেরানীগঞ্জের ঘটনাটাও তাই। ঘটনার জন্য স্থানীয় আওয়ামী লীগকে দায়ী করেছে বিএনপি, তবে আওয়ামী লীগ অস্বীকার করেছে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক আফসার দুপুরে প্রথম আলোকে বলেন, পূর্ব নির্ধারিত কর্মসূচিতে যোগ দিতে খাগড়াছড়ি আসছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা আবদুল্লাহ আল নোমান। তার গাড়িবহর শহরে আসার পথে নারকেল বাগান এলাকায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে আওয়ামী লীগের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে এই হামলা করেন। এই সময় আবদুল্লাহ আল নোমানের গাড়িতেও হামলা চালানো হয়। হামলায় আবদুল্লাহ আল নোমান রক্ষা পেলেও জেলা বিএনপির সহসভাপতি ক্ষেত্র মোহন রোয়াজা, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক শরীফুল ইসলাম, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য কামরুল হাসান, মানিকছড়ি উপজেলা ছাত্রদলের সাবেক স্কুল শিক্ষক সম্পাদক মোহাম্মদ সোহেল রানা, পৌর ছাত্রদল নেতা ইফতি আহমেদ আহত হন। তারা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। অর্থাৎ আবদুল্লাহ আল নোমান বেঁচে গেলেও এই হামলা থেকে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এই হামলায় আহত হন। তো ভিউয়ার্স, স্ক্রিনে আমরা ব্যাস্টার রুমিন ফারানার দেওয়া তথ্যগুলো শুনলাম। এখন আরও কিছু তথ্য আছে, যা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন যে এই বাহিনীদের উপরে কীভাবে স্যাংশন আগামীতে আসতেছে এবং অতি অল্প দিনের মধ্যেই শেখ হাসিনার পতনটা কীভাবে নিশ্চিত করছে মার্কিন। আসুন আমরা একটু এই ভিডিওর মাধ্যমে দেখব। আমেরিকার ভিসা নীতি নিয়ে সরকার তার ড্যাম কেয়ার ভাবটা দেখানোর চেষ্টা করছে, কিন্তু যেটা হয় আসলে, আপনি যখন খুব চাপে থাকেন, খুব অস্থির থাকেন, খুব স্ট্রেসড থাকেন, তখন আপনার আচরণে বা চিন্তা চেতনায় কনসিস্টেন্সি থাকে না। আপনি একা মানুষ হলেও থাকে না, আপনি একসময় হাসবেন, একসময় কাঁদবেন, একসময় উত্তেজিত হয়ে উঠবেন, এগুলো খুব কমন। আর একটা দল যদি হয়, দলের একজন এটা বলছেন, আরেকজন ওটা বলছেন, একজন এটা করছেন, আরেকজন ওটা করছেন, মেলালে দেখা যাবে একটার সাথে একটা মিল নেই। পররাষ্ট্রমন্ত্রী বলছেন আজকে একটা অনুষ্ঠানে ভিসা নীতি নিয়ে কোনো আবেদন করবে কি না এই ব্যাপারে, উনি বলছেন আমাদের আবেদন করার কোনো প্রয়োজন নেই, আমরা একটি সুন্দর, স্বচ্ছ, নিরপেক্ষ নির্বাচন করার জন্য যা যা দরকার সেই ইনস্টিটিউশনগুলো ডেভেলপ করেছি, আমরা একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করবো, সেখানে অন্য লোকের সাহায্য করেন ভালো, না করলে উই আর কমিটেড টু ইট, আবেদনের দরকার নেই। কিন্তু এদিকে দলগতভাবেই তারা আরেক কাজ করলেন, জনাব মোহাম্মদ আলী আরাফাত, এ আরাফাত বলে উনি পরিচিত, ওনার একটা চিঠি নিয়েও নিউজ এসছে, উনি আবার আবেদন করেছেন, তবে এই আবেদনটা নিজেদের জন্য না, আরেক পক্ষের শাস্তির জন্য। খুব উদ্ভট কতগুলো কাজ আওয়ামী লীগ করে। জনাব আরাফাত এই চিঠির সাথে ব্যক্তিগতভাবেও জড়িত থাকতে পারেন, উনি এখন আওয়ামী লীগের সরাসরি সদস্য, এর আগে থিঙ্ক ট্যাঙ্কে কাজ করেছেন।
আওয়ামী লীগের তুলনামূলক বুদ্ধিমান পড়াশোনা করা মানুষদের মধ্যে উনি একজন। এই কথাটা আমি একটু বলতেই চাই, অনেকের হয়তো ভালো লাগবে না, আমি ওনার সাথে অনেকগুলো টক শোতে কথা বলেছি, দেখেছি অন্তত ওই পুরোনো কালের কথা এনে বিএনপি ওটা করেছিল বলে যে এস্টাবলিশ করার চেষ্টা, নিজেদের আলোচনাটাকে সরিয়ে রাখা, সেটা না করে উনি যুক্তি টুক্তি দিয়ে চেষ্টা করেন, কিন্তু আওয়ামী লীগকে তো ডিফেন্ড করা আসলে সম্ভব না। তো যা হয় যা তা কথাই বেরোয় শেষ পর্যন্ত। কিন্তু এই ভদ্রলোক তার ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন, এবং স্টেপটা যদি দলগতভাবে হয় এবং উনি যদি এটাকে দলগত সিদ্ধান্ত না হলে হতো না, কারণ পররাষ্ট্রমন্ত্রী, আমেরিকার পররাষ্ট্রমন্ত্রীকে উনি চিঠি লিখেছেন, সেই চিঠিতে যা যা লিখেছেন সেই কথাগুলো আমাদের কাছে খুব উদ্ভট লাগবে, এবং যারা ব্লিংকেন এসব চিঠিকে পাত্তা টাত্তা দেবেন না, কিন্তু পাত্তা দিলে জবাবটা কি হতে পারত সেই কথাটাও আমি একটু বলতে চাই। শুরু করি এবং চিঠির একটু মানে কী কী লিখেছেন চিঠিতে সেই কথাগুলো উনি ওনার ফেসবুকে বলেছেন, সেটা নিয়ে আমাদের মেইন স্ট্রিম মিডিয়াও নিউজ করেছে। হেডলাইনটা এরকম, বিএনপি নেতাদের নির্বাচন বিরোধী বক্তব্য সংযুক্ত করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে আরাফাতের চিঠি। জনাব আরাফাত বলছেন, আপনাদের সম্প্রতি ঘোষিত ভিসা নীতি অনুসারে, যেখানে আপনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন এই নীতি বাংলাদেশের একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিবৃত প্রতিশ্রুতিকে সমর্থন করে, এবং যুক্তরাষ্ট্র বাংলাদেশের নাগরিক বা যে কোনো রাজনৈতিক দলের কর্মকর্তারা যখন নির্বাচনকে বাধাগ্রস্ত করবে তখন তাদের উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ হবে। তারপর উনি বলছেন, এখানে আমি কিছু ভিডিও ফুটেজ সংযুক্ত করেছি যেখানে আপনি দেখতে পাবেন যে বিএনপির কিছু শীর্ষ নেতারা বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত করার জন্য প্রকাশ্যে ঘোষণা দিচ্ছেন। আমি আশা করি আপনার ভিসা নীতি বিএনপির নেতাদের জন্য প্রযোজ্য হবে। আচ্ছা, কারা কারা এখানে ভিডিও একটা আপলোড করেছে, তার মধ্যে কি কি আছে? বিএনপির স্ট্যান্ডিং কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলছেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ব্যতীত বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না, আমরা শুনেছি এসব কথা। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগ আরও একটি নতুন নির্বাচনের পায়তারা শুরু করেছে, এই নির্বাচনে আমাদেরকে অবশ্যই প্রতিহত করতে হবে। ভাইস চেয়ারম্যান আমানুল্লাহ আমান বলছেন, শেখ হাসিনার সংবিধান অনুযায়ী বাংলাদেশের নির্বাচন হবে না, হতে দেয়া হবে না। একই রকম কথাবার্তা ডক্টর খন্দকার মোশারফও বলছেন, বেগম খালেদা জিয়াকে ছাড়া নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না, এসব কথাবার্তা। আচ্ছা, এগুলো ওনার জানালেন মানে কয়েকটা একটু মানে প্রাথমিক কয়েকটা কথা, মানে আমেরিকার কাছে নালিশ টালিশ বিএনপি নিয়ে যায়, নালিশ পার্টি বিএনপির এনকে নালিশ পার্টি তারা বলে ফান করেন। সো নালিশ খালি বিএনপি না, এখন দেখছি তারা করে যাচ্ছেন এবং তারা আবেদন করছেন আরেক পক্ষকে শাস্তি দেওয়ার জন্য, তাই তো? এবং এই নালিশ দিয়ে যাচ্ছেন তারা। ব্লিংকেন এই চিঠির জবাব দেবেন না, কিন্তু নিশ্চিতভাবেই দেবেন না, কিন্তু আমি যদি ধরেন ব্লিংকেন একটা জবাব যদি লিখতো, কী লেখা উচিত হতো এখানে? আমি তাহলে লিখতাম, জনাব আরাফাত, এই যে যা যা কথা বললেন এগুলো কি ফৌজদারি অপরাধ? এগুলো কি ফৌজদারি অপরাধ? আমরা যা যা করব বলছি এগুলো সবগুলো ফৌজদারি অপরাধ বাংলাদেশে। এই ফৌজদারি অপরাধগুলোতে আমি যেহেতু আমেরিকা, আমি যেহেতু বিচার করতে পারবো না, আমি তাই ভিসা স্যাংশন দিচ্ছি। তো তোমার দেশে যদি এই তিনজন মানুষ বা চারজন মানুষ ভয়ঙ্কর ফৌজদারি অপরাধ করে থাকে, তো তোমরা কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছ না? আমি জনাব আরাফাতকে বলছি, এসব ফৌজদারি অপরাধ যদি হয়ে থাকে, যেটার বিরুদ্ধ জন্য আমেরিকা তাদের উপরে ভিসা রেস্ট্রিকশন দিতে পারে, তো তাহলে মামলা করেন, তাদেরকে গ্রেফতার টেফতার করে ফেলেন, তাই না? দরকার কি? বাংলাদেশ তো আপনারা সর্বময় ক্ষমতার অধিকারী, এবং আমরা একটা কথা বারবার বলার চেষ্টা করছি, বিরোধীরা বা অন্য কেউ যারা সরকারকে দিয়ে নিপীড়িত হয়েছে, মায়ের ডাকের মতো প্রতিষ্ঠান সহ, তারা আমেরিকার কাছে এম্বাসিতে ধর্ণা দেয়, বাংলাদেশ ওই জায়গায় এই সরকার নিয়ে গেছে, ধর্ণা দেয় কারণ সরকার তার পক্ষে নাই, সরকার তার হয়ে বিচার করে না। সো মির্জা ফখরুল, আমির খসরু, ডক্টর খন্দকার মোশাররফ যদি অপরাধ করে থাকে তুলে নিয়ে যান, গ্রেফতার করে ফেলেন। আপনারা গ্রেফতার করেন না রাত তিনটায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে? নিয়ে যান, রেখে দেন, যা যা বিচার করার আছে, যদি রাষ্ট্রদ্রোহ হয়, মৃত্যুদণ্ড হয়, দিয়ে ফেলেন, সব সব ক্ষমতা তো আপনাদের হাতে আছে, আছে না? নালিশ করতে যাচ্ছেন কেন? সো এগুলো যদি অপরাধ হয়ে থাকে, আসলে যে বললাম মানে বাংলাদেশের ভেতরে ফাজলামো করেন তো করতে করতে এখন মনে হয় যে আমেরিকার সাথে ফাজলামো করা যায়, এই ফাজলামোগুলোর মাসুল কিন্তু ভালো হবে না। এই যে কয়েকদিন আগে রাজশাহীতে একজন নেতা জনসমাবেশে একটা কথা বলেছেন, আমি ব্যক্তিগতভাবে পছন্দ করিনি, কিন্তু ওটা কি আসলে মৃত্যুর হুমকি ছিল? কিন্তু আপনারা এটা নিয়ে একটা বিরাট কাহিনী তৈরি করলেন। একইভাবে এসব কথাবার্তা জনসভায় বাংলাদেশের মতো দেশে বলা হয়েছে এবং এটাকে আপনি বাধা টাধা বলে ইত্যাদি ইত্যাদি করছেন, এটুকু বোঝার জ্ঞান কি আমেরিকার নাই?
একটা কথা আমি আমেরিকা স্যাংশন দেওয়ার পর থেকে সরকারের রিয়াকশন থেকে রিপিটেডলি বলার চেষ্টা করেছি, সেটা হচ্ছে আমেরিকাকে ভীষণ আন্ডার এস্টিমেট করছে সরকার। মানে তারা তো ক্ষমতায় থেকে গেছে, মনে করে আমেরিকা এখন আমাদের কাছে কিছুই না, ওকে বৃদ্ধাঙ্গুলি দেখানো যায়। কেন কিছুই না মনে করে? এই যে আমি ক্ষমতায় থেকে গেছি। কেন বলছি কথাটা? যখন স্যাংশন আসলো র‍্যাবের বিরুদ্ধে, তো ভিউয়ার্স স্ক্রিনে ভিডিওর মাধ্যমে আপনারা বিস্তারিত তথ্য জানলেন। কেমন মনে হলো আপনাদের ব্যক্তিগত মন্তব্যটা অবশ্যই কমেন্টে জানাবেন। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই, ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট খবর সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ।